পেতে বনি দিয়ানা। শরীরম ব্যাধি মন্দিরাম, আবার শরীরই হলো সম্পদ। এই দুনিয়ায় সেই বেশি সুখী যে শরীর আর মনের দিক থেকে একেবারে সুস্থ। আর হ্যামলিনের বাঁশিওয়ালার মতো সেই পথ প্রদর্শন করে পরম্পরা আয়ুর্বেদ। আমাদের সঙ্গে আছে পরম্পরা আয়ুর্বেদের কর্ণধার ডক্টর দেবব্রত সেন। নমস্কার। নমস্কার। আপনাকে প্রথমেই বলি, আপনাকে দারুণ দেখাচ্ছে। হ্যাঁ, আর আপনার এই ধুতি পাঞ্জাবিটা আপনাদেরই, মানে পরম্পরারই, পরম্পরা অঙ্গশ্রী। আমাদের যেটা ফ্যাশন ডিভিশন আছে পরম্পরা গ্রুপের, তাদের ক্রিয়েশন। এবং আপনাদের সমস্ত কিছুর মতো সেটাও বড় উন্নত মানের, সেটা এটা দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ। আর প্রসঙ্গতও নয়, অবশ্যম্ভাবেই বলবো, আপনাকে ভীষণ সুন্দর লাগছে। থ্যাংক ইউ। এই শাড়িটা মনে হচ্ছে না আপনার জন্যই তৈরি। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা কথা, এর আগের এপিসোডে আমরা শেষ করেছিলাম যে কথায় বলে খান পান দান ধ্যান, এই চারটি মানুষের জীবনকে সমৃদ্ধ করে। তার মধ্যে খাদ্যাভাসটা হচ্ছে মুখ্য, খাদ্যাভাস এবং পান করার অভ্যেস। তো সেটা নিয়ে আমাদের আগের এপিসোডের কথা শেষ হয়েছিল এবং সেখানে আমরা কিউ ছেড়ে গিয়েছিলাম। আজ আমরা সেখান থেকেই শুরু করব যে কি খাদ্যাভাসে মানুষ নিজের শরীরকে সুস্থ রাখবে। দেখুন, ধর্ম অর্থ কাম ও মোক্ষ। আয়ুর্বেদে এবং দর্শনে যাকে বলা হয় চতুর্বর্গ পুরুষার্থ, এটা আমাদের জীবনের লক্ষ্য। কিন্তু জীবের জীবনে খাদ্যাভ্যাস ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ খাদ্যাভ্যাসের সুঅভ্যাসই বা কুঅভ্যাসই তৈরি করবে যে আমার শরীর এবং মনের আগামী দিনের পরিস্থিতি কেমন হবে। আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান দর্শন কেন্দ্রিক, ফিলোসফি কেন্দ্রিক, এবং আমরা যখন আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশুনো করি তখন কিন্তু আমরা ন্যায় দর্শনের কথা এবং চার্বাকপন্থীদের কথাকেও এর সাথে সংযোজিত করি। সেটা কীরকম একটু বলুন। দেখুন, যেমন ধরুন প্রত্যক্ষ, প্রমা, যুক্তি, আত্মপ্রদেশ, প্রজ্ঞাপরাধ, এগুলো তো দর্শনের ভাষা। প্রজ্ঞাপরাধ কথার অর্থ কী? প্রজ্ঞাবান ব্যক্তির অপরাধ, অর্থাৎ যিনি জানেন এটা করলে ওটা হবে, তা সত্ত্বেও তিনি সেটা করছেন। মানে আমরা বলি না যে জ্ঞান পাপী, একদমই তাই। ধরুন কারোর ঠান্ডা লাগার খুব ধাত আছে, তিনি বৃষ্টিতে ভিজছেন, তার ঠান্ডা লাগবে। যেমন আমি প্রচন্ড বৃষ্টির মধ্যে অযোধ্যা পাহাড় চলে গেলাম, একা একা বাইক নিয়ে গিয়ে ঘুরে চলে এলাম। এরকম নাকি? প্রচন্ড ভালোবাসি আমি বাইক নিয়ে লং ট্যুর করতে। বাহ, জীবনকে আপনি পুরোপুরি মানে উপভোগ করেন আর কি। হ্যাঁ, আমি প্রত্যেকটা দিন সকাল থেকে মনে করি যে আমি গডের কাছে প্রে করি, থ্যাংকস আমাকে আরেকটা দিন দেওয়ার জন্য। এভরি ডে ইজ এ নিউ ডে, নিউ লাইফ। এবং এই দিনটার প্রতিটা ঘন্টা, মিনিট, সেকেন্ডকে ভালোভাবে সেলিব্রেট করি। খুব ভালো, খুব খুব ভালো, খুব। থ্যাংক ইউ। তো এই প্রজ্ঞাপরাধ অর্থাৎ প্রজ্ঞাবান ব্যক্তির অপরাধ যেমন এরকম, আবার অনেকটা এরকমও যে আমি জানি যে আমার হজম শক্তি খারাপ, আমার কিছু খেলেই মুখ টক হয়ে যায়, গ্যাসম বলো মাঝে মধ্যে বাঙালি মাত্র পেট রোগা এই সুনামটা আমার মধ্যে নিয়ে আসে, তা সত্ত্বেও যদি আমি মনে করি আমি স্ট্রিট ফুড খাচ্ছি, জাঙ্ক ফুড খাচ্ছি, ফাস্ট ফুড খাচ্ছি, ফুচকা খাচ্ছি, হ্যাঁ, তারপরে সোকল্ড ওই তেলে ভাজাটা যে অনেক কিছু হয় না উত্তর কলকাতার মানে সংস্কৃতির সাথে, তো তেলে ভাজা জড়িয়ে আছে, তো ওই সব হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি আমি জানি তাও আমি খেলাম, তো আলটিমেটলি আমার অ্যাসিডিটি ইনজাইজেশন হবে। এটা হচ্ছে প্রজ্ঞাপরাধ। আবার যেমন ধরুন আয়ুর্বেদ চিকিৎসককে বলা হয় ভিষক। এই ভিষকরা যেটা বলছেন তারা হচ্ছে আত্মপুরুষ, তাদের আত্মজ্ঞান রয়েছে, তারা যে পরামর্শ দিচ্ছেন অর্থাৎ আয়ুর্বেদ চিকিৎসকরা যে পরামর্শ দিচ্ছেন সেটা হচ্ছে আত্মপ্রদেশ, তারা আত্মব্যক্তি। কেমন? তো এটাই একটা ব্যাটার। যেমন ন্যায় দর্শনবাদীরা বলছেন জীবন পরজন্ম কিছু নেই, চার্বাকপন্থীরা বলেন যে যাবজ্জীবেত ঘৃতং পিবেত ঋণং কৃত্য আঘৃতং পিবেত, যতদিন বাঁচবে জীবনকে এনজয় করো, দয়া করে ধার দেনা করে ঘি আরও অন্যান্য সব কিছু এনজয় করো, কোনো সমস্যা নেই। কিন্তু যারা নৈয়ায়িক অর্থাৎ ন্যায় দর্শনবাদী তারা কিন্তু যুক্তিসঙ্গত কথা বলেন, বলে ওই মাত মত্ত মৎসর্য ওরা বিশ্বাসী হয়, বিশ্বাসী না, একদমই তাই। তো আলটিমেটলি জীবন আমাদের কাছে একটা, এবং এই জীবনকে কীভাবে ডিপেন্ড করবো বা আমরা অতিবাহিত করবো সেই কলটা আমাদের হাতে। হ্যাঁ, এবং প্রত্যেকটা আগামীকালকে উন্নততর করে তোলবার জন্য আমাদের মনন শক্তি, ধীর ধৃতি স্মৃতি এবং আমাদের সুস্বাস্থ্যের জন্য আমাদের আজকের দিনটাকে ভীষণ নিখুঁত করে রাখার প্রয়োজন। খুব ঠিক কথা,
খুব ঠিক, তাহলে আমাদের ভাগ্যকে দোষ দিতে হবে না, নিশ্চয়ই আমরা নিজেদের লাইফস্টাইলকে নিজেদের মতো করে অতিবাহিত করতে পারবো। তো এই ধীর ধৃতি স্মৃতি এই কথাগুলো বললাম এই কারণেই, কারণ আমি আবারও বলবো যেটা আমি লাস্ট পর্বে বলেওছিলাম যে আমাদের একটা সম্পূর্ণ ব্যক্তিত্বের জন্য আমাদের মনন শক্তি ভীষণভাবে দায়ী, কারণ মনন শক্তি না হলে আমাদের চিন্তন শক্তি আসবে না। তো আমি সেই জায়গা থেকে বলবো যে খাদ্যাভ্যাস ভীষণ প্রয়োজন, এবং এই খাদ্যাভ্যাসের মধ্যে আমরা সবসময় বলি, যেমন ধরুন এক একটা সেক্টরে এক এক রকম, যেমন ধরুন যাদের কফের ধাত আছে, যাদের একটু যদি ঠান্ডা লেগে যায় তাদের ক্ষেত্রে, যেমন আমরা আয়ুর্বেদ বলছে, জাস্ট আমি এক লাইনে বলছি, শ্লেষ্মা কেন বৃদ্ধি হয়, প্রথম প্রসঙ্গ তো বলে রাখি, বাতপিত্ত কফ মানে এয়ার নয়, পিত্ত মানে বাইলস নয়, কফ মানে সর্দি কাশি নয়, ঠিক আছে, বাত হচ্ছে দ্য হলো পোর্শন ইন আওয়ার বডি, হলো পোর্শন, পিত্ত মিন্স দ্য কালারফুল পোর্শন ইন আওয়ার বডি, অ্যান্ড কফ মিন্স দ্য সেমি সলিড পোর্শন ইন আওয়ার বডি, দিস ইজ কফ উইথ পিত্ত অ্যান্ড বাইল, এরা আমাদের বডিকে তিনটে পিলার মেনটেন করছে। তো এই শ্লেষ্মাবৃদ্ধির কারণ হিসেবে যেমন বলা হচ্ছে আয়ুর্বেদেতে যে দ্রবদধি দিবনিদ্রা প্রপসর্পি প্রপরই তুহিনী পতনকালে শ্লেষ্মানং প্রকোপ, দ্রবদধি, দ্রব মিন্স সেমি সলিড, দধি মানে দই, দ্রবদধি আর দিবানিদ্রা, রাত্রের ঘুম যতটা উপকারী দুপুরের ঘুম ঠিক ততটা উপকারী। আচ্ছা, আর মারাত্মক অপকারী হচ্ছে তন্দ্রা, ঠিক আছে, যেটা আমরা গাড়িতে হয়ে যায়, যেটা আমরা, হ্যাঁ, তার জন্য গাড়িতে কখনো ঘুমোতে নেই, বা তন্দ্রা হচ্ছে আয়ুনাশক আর নিদ্রা হচ্ছে আয়ুকারক। আচ্ছা, কেমন, তো আমাদের আসলে মাইন্ডের অনেকগুলো লেয়ার থাকে, তো ডিপ স্লিপ মানে সব লেয়ারগুলোকে লক করা, ওটা খুব ভাইটাল। তো এই কারণে বলি দ্রবদধি দিবানিদ্রা রূপস্বরূপি প্রপরই তুহিনী পতনকালে শ্লেষ্মানং প্রকল্প, যখন হিম পড়ে তখন শ্লেষ্মা বাড়ে, তাহলে এই এই কারণগুলোতে শ্লেষ্মা বাড়তে থাকে, যার জন্যই মায়েরা বলে না মাথায় হিম লাগাস না, একদমই তাই। তো এরকমভাবে প্রত্যেকটা আমাদের এই বায়ুপিত্ত কফ তিনটের যে কারণগুলো আয়ুর্বেদে বলে নিদান সেবন, নিদান সেবনই অসুখের কারণ। নিদান মানে কি, নিদান মানে হচ্ছে স্পেসিফিক ওয়ার্ডে বলা যায় মানছো না যে কারণে অসুখটা আসছে, একদমই তাই। তো নিদান সেবনই অসুখের কারণ, এবং আমরা এই জায়গা থেকে বলবো, যেমন ধরুন তিনটে, যে কোনো জিনিস ভালো আপনার শরীরের পক্ষে, ধরুন আমি বললাম যে দুধ খাওয়া ভালো, কেউ যদি আবার বেশি পরিমাণ দুধ খায় সেটা কিন্তু বিষবত কাজ করবে, তার মানে প্রত্যেকটা জিনিসের হচ্ছে একটা মাত্রা রয়েছে। মহর্ষি বাগভট তার অষ্টাঙ্গ সংগ্রহ গ্রন্থে লিখেছেন মাত্রাশীতীয় অধ্যায়ে মাত্রাশী স্যাত, অর্থাৎ যে কোনো আমাদের যে কোনো খাদ্যের বা যে কোনো আহার বিহারের মাত্রা থাকা দরকার, আমার কোথায় থামতে হবে সেটা আমাকেই ঠিক করতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, যে কোনো ক্ষেত্রে মহর্ষি বাগভট তার অষ্টাঙ্গ হৃদয়ে এটা লিখে গেছেন, এবং এই মাত্রাশীতীয় অধ্যায় বলছে অতিযোগ অযোগ আর মিথ্যাযোগের কথা। অতিযোগ মানে হচ্ছে আমার যে কোনো কিছু খুব বেশি পরিমাণ খেয়ে ফেললাম, সেটা আমার পক্ষে হিতে বিপরীত হতে পারে। যেমন ধরুন আমি ফ্যানের হাওয়ায় রাত্রে শুলাম, বেশি চালিয়ে শুলাম, তখন খুব ভালো লাগছে, আমি ঘুমিয়ে পড়লাম, সকালে দেখা যাচ্ছে আমার গলা ব্যথা, গা হাত পা ব্যথা, ঘরটা এত চিল্ড হয়ে গেছে, ওটা হচ্ছে অতিযোগ হয়ে গেল ঠান্ডাটা। খাবার ক্ষেত্রেও তাই, যে ভালো খাবার আমি খাচ্ছি কিন্তু আমি এতটাই খেলাম খারাপ। অযোগ হচ্ছে আবার আমি জিম জয়েন করলাম, আমি ঠিক করলাম আমি ভাত রুটি খাওয়া বন্ধ করে দেবো, জিরো কার্ব করে দেবো, দেখা হলো আমার হিমোগ্লোবিন পড়ে গেল, আমার শরীর খারাপ হয়ে গেল, আমি দুর্বল হয়ে গেলাম, বর্ষাতে উঠে দাঁড়িয়ে মাথা ঘুরছে এবং বিভিন্ন সমস্যা চলে আসছে, ওটা হচ্ছে আমার অযোগ হয়ে গেল। আর মিথ্যা যোগ হচ্ছে সিউডো। সিউডো হচ্ছে এরকমই একটা মজার বিষয়, যেটা হচ্ছে আপনি ভাবছেন যে আমি স্নান করলাম, কিন্তু আপনি ওটা স্নান করা মানে শীতকালে জাস্ট আপনি এক মগ জল নিয়ে কোনো মতে গায়ে ঢেলে বেরিয়ে এলেন, ওটা নিজের মনকে আপনি শান্ত, আপনি জানেন যে আমাকে 10 মিনিট দাঁতটা ব্রাশ করা প্রয়োজন, আপনি 2 মিনিটে দাঁত ব্রাশ করে চলে এলেন, কিংবা আপনি জানেন যে আমার 30 সেকেন্ড হাতটা ধুতে হবে বেশি না, নাহলে সব জীবাণু যাবে না, আপনি 2 মিনিটের মধ্যে 2 সেকেন্ড 3 সেকেন্ড হাত ধুয়ে চলে এলেন। এগুলো হচ্ছে মিথ্যাযোগ, মানে আমি বোঝবার সুবিধার্থেই উদাহরণগুলো দিচ্ছি। তো এই মহর্ষি বাগভট অষ্টাঙ্গ হৃদয় এভাবে বলেছে। সুতরাং খাদ্য নির্বাচন ভীষণ উপকারী এবং গুরুত্বপূর্ণ, অমৃত অমৃত বিষ হয়, যেমন আয়ুর্বেদ বলছে মাংসের সাথে পায়েস খেতে নেই, হ্যাঁ দুধ খেতে নেই বলে, মাংসের সঙ্গে দুধ বিষক্রিয়া করে, এবং শুধু দুধ নয়, দুগ্ধজাত যে কোনো খাবার। হ্যাঁ, আবার এটাও বলছে পরিপূর্ণ, ধরুন আমি সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করতে হবে মানে করলাম, লাঞ্চ করতে হবে মানে করলাম, ডিনার করতে হবে, এরকম নয়, বলছে আয়ুর্বেদ বলছে একটাই কথা, আমাদের শরীর এত খাবার চায় না,
আমাদের শরীরে এত খাবার ডিমান্ড করে না, আমরা শরীরের উপর বার্ডেন দিই খাবার দিয়ে। কে বলেছে লাঞ্চ করতে হবে, কে বলেছে ডিনার করতে হবে, কে বলেছে ব্রেকফাস্ট করতে হবে? আপনার যতক্ষণ পুরোপুরি ক্ষুধার উদ্রেক না হবে, আপনি যতক্ষণ না হাংরি ফিল না করবেন ততক্ষণ আপনি খাবেন না। ঠিক বলে না যে পাকস্থলী হচ্ছে এই মুষ্ঠির মতো, যার জন্য এক মুষ্ঠিতে যে খাবার ধরে সেটাই মানুষের জন্য যথেষ্ট, যার জন্যই বলে এরমভাবে বলে ভিক্ষং দেহি। আগেকার দিনের বৌদ্ধ ভিক্ষুক যারা আসতেন, যারা মূল্যবান, খুব মূল্যবান উদাহরণটা দিলেন। হ্যাঁ, কারণ পাকস্থলী হচ্ছে মুষ্ঠির মতো, আর ওইটুকুই ক্যাপাসিটি, সেটাকে আমি জোর করে বাড়াতে পারি, এ করতে পারি জোর খাবার দিয়ে, কিন্তু দরকার হচ্ছে এক মুষ্ঠি খাবার, সেটাই শরীরের জন্য যথেষ্ট। একদমই তাই। আমাদের স্টমাকে ডাইলিউট সালফিউরিক অ্যাসিড থাকে, এটা কিন্তু আমাদের বন্ধু, আমাদের পাচক রস, যা আমাদের খাবার হজম করতে সহায়তা করে। কি এমন হলো যে পাচক রস আমাদের শত্রু হয়ে গেল? আমরা চা খাচ্ছি, খাবার খাচ্ছি, সবসময় মুখ টক লাগছে, একটা দেখা যাচ্ছে যে সন্ধ্যের দিকে পেটটা ভার ভাব দেখা যাচ্ছে, এই জায়গায় একটা ব্যথা যন্ত্রণা এই জায়গাটায় আসছে, এটার কারণও কিন্তু আমরা। তার কারণ হচ্ছে এটা, আমরা যে খাবারটা খাচ্ছি সে খাবারটা কিন্তু আমাদের স্টমাকের বন্ধুত্বপূর্ণ নয়। খুব ইম্পর্টেন্ট দেখবেন, আমাদের মা ঠাকুমারা বলতো যে ও তুই কোনো ফ্রাই খাবার খাচ্ছিস, তা তুই ভাতের সাথে খা বা মুড়ির সাথে খা, কারণ ওটা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে ডাইরেক্ট ওটা স্টমাক। যে কোনো আয়ুর্বেদ হচ্ছে যে কোনো ফ্রাইড খাবার, মানে আগ্নেয় বলে আয়ুর্বেদ, আগ্নেয় যে কোনো আগ্নেয় খাবার বা তৈলাক্ত খাবার বা ফ্রাইড খাবার, সেটা কিন্তু গ্যাস্ট্রিক ইরিটেন্ট, এবং ওটা কিন্তু দেখবেন কারুর ক্ষেত্রে সমস্যা হচ্ছে না, কারুর ক্ষেত্রে হচ্ছে। এবং আজকের লেটেস্ট রিসার্চ বলছে অ্যাসিডিটি ইনডাইজেশনও কিন্তু বংশগত অসুখ, কনস্টিপেশনও বংশগত অসুখ, কারণ এটা একই লাইফস্টাইল লিড করছেন দশজন মানুষ, দেখা যাচ্ছে ছজনের আসছে চারজনের আসছে। আমাদের স্টমাকের বন্ধু ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড, যা আমাদের পাচক রস আমাদের বন্ধু, এবং দেখা যায় যে পাচক রস বন্ধু হঠাৎ শত্রু ভাবাপন্ন হয়ে গেল, কারণ যা খাবার খাচ্ছি মুখ টক হয়ে যায়। তো আলটিমেটলি আমাদের ভাবতে হবে যে আমাদের স্টমাকে যাতে ঠিক থাকে, এবং দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে গ্যাস্ট্রিক আলসার পর্যন্ত হয়ে যায়। তার কারণ অবশ্য হেলিকোব্যাক্টর পাইলোরি বলে একটা অর্গানিজম আছে যেটা আলসার কারণ করে, সেক্ষেত্রে আমরা এন্ডোস্কোপি কোলোনোস্কোপি করতে দিই পেশেন্টদের, আমরা ইনিশিয়ালি দেখি যে তার স্টুল পর ওফিসি, এবং ইভেন ওভাম প্যারাসাইট কালচারের পাশাপাশি আমরা অকাল ব্লাড দেখি টেস্ট করে, যে তার স্টুল যদি ব্ল্যাকিশ হয় সেক্ষেত্রে ব্লাড আছে কি না, সেটা একটা গ্যাস্ট্রিক আলসারের একটা অন্যতম কারণ। তো আলটিমেটলি আমাদের ক্লিনিকে যারা আসেন তারা কিন্তু সব কিছু করে আসেন, যে এবার সব প্যাথি করেছি, এবার একটু আয়ুর্বেদ করি, ডক্টর সেনের কাছে আসেন, মোটামোটা ফাইল নিয়ে আসেন। তো আলটিমেটলি তাদের ক্ষেত্রে ধরে নেওয়া হয়েছে যে আমার ক্ষেত্রে অ্যাসিডিটি পেশেন্ট বা আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোমের পেশেন্ট বা কনস্টিপেশনের পেশেন্টদের না, তারা দেখবেন সুখ দুঃখের অতীত এক নির্বিকার অবস্থায় থাকেন। মানে যারা কনস্টিপেশন বা ইরিটেবল বাউল সিনড্রোম বা হাইপার অ্যাসিডিটি পেশেন্ট, তারা দুঃখে সবাই কাঁদছে, ওনারা ছবির মতো বসে থাকবেন, আবার খুব হাসি ঘটনা সবাই হাসছেন, ওনারা হাসছেন না, কোথায় তো আত্মবিশ্বাসের অভাব। তারা কোনো মিটিং মিছিলে যাবেন, তারা কোনো এরকম বাথরুম থেকে ঘুরে আসছে, হ্যাঁ একদমই তাই, প্রতি মুহূর্তে কনফিডেন্সের লং জার্নি করতে ভয় পান, প্রতি মুহূর্তে তাদের একটা ল্যাক অফ কনফিডেন্স, তাদের মুখের মধ্যেই কষ্টটা ফুটে ওঠে, অলওয়েজ কষ্টটা ফুটে ওঠে, কারণ কোনো খাবার খেতে গেলে তারা ভয়ে ভয়ে খান, খাবো কি খাবো না, পছন্দের খাবারও তারা রিজেক্ট করে যদি কোনো সমস্যা হয়, এই জায়গাটা দাঁড়িয়ে যায়। তারা তাদের ভবিতব্য ধরে নেন যে আমি সকালবেলা উঠে খালি পেটের ট্যাবলেট বা ক্যাপসুলটা আমায় খেতে হবে, নয়তো খাবার পর আমাকে এই গোলাপি রঙের সিরাপটা দুধক খেতে হবে, তা নাহলে আজকের দিন আমি মোটামুটি শেষ, কোনো খেয়ে জল খেয়েও জল হজম করতে পারবো না। কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান এখান থেকে সুন্দরভাবে পরিচালনা করেছে এবং পরিকাঠামো তৈরি করেছে, যেখান থেকে কিন্তু আমাদের চিকিৎসায় সুন্দরভাবে মানুষ সুস্থ জীবনে ফিরে আসছেন, এটা আমাদের কাছে প্রাপ্তি একটা। এবং অবশ্যই চিকিৎসক হিসেবে এই জায়গাটা আমার খুব গর্ব লাগে, কারণ আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির বাইরেও অ্যাজ এ ডক্টর আমি ক্লিনিকটা করি, এটা প্যাশনেটলি করি, ভালো লাগা থেকে করি। যে বাবা দাদু, আমার দাদু রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ির চিকিৎসা করেছেন, মানে অনেক প্রতিভাশালী মনীষীর চিকিৎসা করেছেন আমার দাদু, তার বাবা, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে আয়ুর্বেদের যে মেডিকেল কলেজে যে পড়ানো হয় সেখানে ফার্স্ট ইয়ারের কোর্সেই রয়েছে কিন্তু যে আয়ুর্বেদ, হিস্ট্রি অফ আয়ুর্বেদার মধ্যে আমাদের পূর্বপুরুষদের জীবনী। বাহ, এবং এটা খুব প্রাপ্তি আমার কাছে যে পরম্পরা পরিবারের কাছ থেকে, যে আজকে যখন সব কিছুর পর মানুষ আসেন এবং তাদের মুখে যদি একটু হাসি আমরা ফিরিয়ে দিতে পারি, আমার মনে হয় যে কোনো আয়ুর্বেদ বিশেষজ্ঞর কাছে ওটা একটা অন্যতম প্রাপ্তি হিসেবে কাজ করে। এই যে হাসি ফিরিয়ে দেওয়ার কথা বললেন, এটা সত্যিই খুব ভালো লাগলো, ফিরে আসছি, একসঙ্গে থাকুন।
সবে সবুজের